আসসালামু আলাইকুম, খালেদ মোর্শেদা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। যাচ্ছি আমরা ফটিকছড়ি টি এস্টেটের উদ্দেশ্যে। তো পথে এই রাস্তাগুলো আপনারা দেখবেন, যতটা রাস্তা দেখবেন ততটা মুগ্ধ হবেন, সাথেই থাকুন। পথে আসলে নাস্তা করতে নেমে গেলাম, কারণ মনে আছে সিআরবির যে ভ্রমণটা, এরপরেই আমরা বের হয়ে গিয়েছিলাম, তো নাস্তা করা হয়নি, যার ফলে এই দোকানে বসেছি নাস্তা করতে। তো এখানে ওই যে হাসিমুখ, উনি কিন্তু নাস্তা করে এসেছেন, আমরা দুইজন তেমন একটা নাস্তা করিনি, ও করেছে বোধহয় হালকা পাতলা, তো নাস্তাটা আমার হেভি করতে হবে, সেই জন্য বসে গেলাম নাস্তা করতে। পথে তোমাকে চা দিবে, এই ওদেরকে, ওরা চা নিবে, ভাইয়া থ্যাংক ইউ। এখান থেকে চা খেয়ে আমরা নাস্তা করে সব আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আসলে গাড়িটা থাকাতে সুবিধা হয়েছে। যদিও সিআরবি ব্লকটা দেখলে বুঝবেন গাড়ির জন্য আমার শেষমেশ মনে হয়েছিল ট্যাক্সিতে আসি, কিন্তু গাড়ি থাকাতে আসলে সুবিধা হয়েছে। তো এখানে আসলে আমরা অনেক মিউজিক শুনে শুনে যাচ্ছিলাম, কিন্তু মিউজিকগুলো দেওয়া যাচ্ছিল না কপিরাইট ক্লেমের জন্য, তো বাধ্য হয়ে আমাদের কথাবার্তাগুলো আসবে, কিছু মিউজিক হয়তো এমনি হালকা পাতলা দেওয়া হবে। শুধু দেখবেন রাস্তাটা, আমরা যে টি স্টেট দেখতে গিয়েছি সে টি স্টেটের আগ পর্যন্ত যে রাস্তাটা, এটা আসলে অসাধারণ। আমার কাছে প্রথমত বান্দরবনের রাস্তা ছিল সবচাইতে সুন্দর, কিন্তু আমি ফটিকছড়িতে যে এত সুন্দর রাস্তা আছে আমি জানতাম না। আমাদের সাথে একজন গাইডার ছিল, উনি আবার আমাদের সাথে ট্রেনিং করেছিলেন, টিসিজি ট্রেনিং, তো সেই ট্রেনিংয়ের ক্ষেত্রে আমি ওনাকে জানি, তো ওনার মাধ্যমে ওনার গাইডেন্সে আমরা যাচ্ছি, কারণ উনি সব জায়গাগুলো চিনে। এখানে সেলফি রোড বলে একটা কথা আছে, তো সব বিষয়গুলো দেখাবে, রাবার বাগান, টি স্ট্রিট, সব কিছুর সম্বন্ধে জানেন, তো সেই জন্য ওনাকে সাথে ভ্রমণে সংযুক্ত করা হয়েছে। بحلول شهر الصوم والرحمات والرضوان روح تلألئ في السماء تجلل الرحمن ناجلات রাস্তার দুপাশটা যে এত সুন্দর আমি আসলে এই প্রথম দেখছি। আমি আগেও একবার ফটিকছড়িতে জাস্ট একটা ট্রাই করেছিলাম খাগড়াছড়ি যাওয়ার জন্য, কিন্তু এই জায়গাগুলো দেখিনি। আর খাগড়াছড়ির জায়গাটা তো এটা অন্য বিষয়, তবে তিনটা জায়গা যদি বলা হয়, ফটিকছড়ি, খাগড়াছড়ি, বান্দরবান, এখন তো আমার ফটিকছড়ি আমার কাছের বাড়ির, আমার বাড়ির সামনে দিয়ে যেতে হয়, কিন্তু এটা তো সেই রাস্তাগুলো তো অসাধারণ। আমার তো সুযোগ পেলে আমার মনে হয় যে আমি ছুটবো, যদিও আত্মা গাড়ি নেই, ইহানে কান আফসোস। ট্যাক্সি দিয়ে যাওয়াটা আসলে এখানে একটু ঝামেলা, টাকা যাবে, অনেক কষ্ট হবে। আমি আসলে খুব ভোরে যেতে চেয়েছিলাম, কারণ আমি আলুটিলার সহ ফটিকছড়ি হয়ে আলুটিলা হয়ে তারপর বের হয়ে আসব, কিন্তু যে অবস্থা আমরা দেরিতে বের হয়েছি, তবুও যতটুকু যাওয়া যায়। তো প্রথমে আমাদের একটা, ও যেটা জানালো যে একটা উদ্দেশ্য হচ্ছে রামগড়, মানে ইন্ডিয়ান বর্ডারের ওখানে যাওয়া, ওইটুকু দেখে তারপর ওখান থেকে ঘুরে আমরা ওখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে খাবো, তারপর চলে আসবো, সেলফি রোড হয়ে অতিক্রম করে যাব। তো সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, টি স্টেট তো আছে বা ইন্ডিয়ান বর্ডারও আছে, সব কিছু আছে, কিন্তু আমার সবচেয়ে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে আপনার যদি গাড়ি থাকে আপনি গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ুন, এই রাস্তাগুলো দেখতে, এর চারপাশ দেখতে। আমার তো গাড়ি নেই, আমি আসলে অন্যের গাড়িতে বসে আছি,
আর গাড়িটা হচ্ছে আসলে আমার যে ফ্রেন্ডটা ইউএসএ থেকে এসেছে ওর ফ্রেন্ডের, তো ওনারা অনেক আন্তরিক ছিলেন এবং ওনাদের যিনি চালাচ্ছেন উনিও বেশ আন্তরিক ছিলেন, বেশ মজা করে চালাচ্ছিলেন। গাড়ি নিয়ে, গাড়ি থাকলে গাড়ি নিয়ে একবার ঘুরে আসুন, সত্যি অসাধারণ একটা জায়গা ফুলছড়ির এই রাস্তাগুলো। যাওয়ার সময় আসলে ছবিগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি জানি যে আসার সময় আমার খুব তাড়া থাকবে, কিন্তু এই রাস্তার ছবিটা আসলে নেওয়া হয়নি, কারণ আমাদের তাড়া ছিল যেহেতু লেটে আমি বের হয়েছি। তো আমাদের যিনি গাইডেন ছিলেন জাহেদ, উনি বর্তমানে উনি অ্যাগ্রিকালচার অফিসার হিসেবে জয়েন করবেন, ওনার পোস্টিং হয়ে আসছে, পোস্টিং হতে একটু লেট হচ্ছে সেই কারণে উনি জয়েন করেননি, সেই জন্য আপাতত ফ্রি থাকাতে আমাদেরকে এই সময়টুকু দিতে পেরেছেন, থ্যাংকস জাহেদ। যাই হোক, এখন গানগুলো শোনাতে পারতেছে না, এই জন্য আমার মন খুব খারাপ। কোনটা? ও তুমি তাহলে বাড়িতে তো আর আসো না, দেখা যাচ্ছে একেবারে জাহেদের বাড়ি আবার ফটিকছড়ির এই জায়গাতে। ও আমাদেরকে বাড়ি, ওর বাড়ি দেখাচ্ছিল, আসলে বাড়িতে ওর বাড়িটা ফটিকছড়ি আমি জানতাম, যদিও ও জব করে এই আমাদের এরিয়ার ওদিকেই, আর জব মানে অ্যাগ্রিকালচার অফিসারের আগের যে জবটা ছিল সেটাতেই। আচ্ছা যাই হোক, রাস্তাটা দেখেন, রাস্তাটার যে কী সৌন্দর্য। আমরা এখনও তো জাস্ট আমরা প্রথমে যাবো টি স্ট্রেট, টি স্ট্রেটের পর যাবো সেলফি রোড পথে পড়বে, তারপর যাবো আসার পথে আমি রাবার বাগানের কথা বলতে ভুলে গিয়েছি, রাবার বাগান আছে, এরপরে যা যা যাবো সেটা তো আপনাদের সাথে শেয়ার হবে, কিন্তু সেটা দেখা যাক আজকে কতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায়। আমরা কিন্তু এতক্ষণ টি স্ট্রেটের আগের রাস্তাতে আছি, আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, ও অনেক শর্টকাট পথ দিয়ে কিন্তু টি স্ট্রেটে নিয়ে আসছে যেহেতু আমার টাইমিংয়ের কারণে। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেখানেও পারমিশন নিয়েছে টি স্ট্রিটের বিষয়ে, দারুণ দৃশ্য না যে আমাদেরকে দেখানো হবে আসার পথে দৃশ্য, আমি জানতাম না অবশ্য, আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। চলুন, কতটুকু পর্যন্ত আমরা যেতে পারবো, কতটুকু পর্যন্ত যেতে পারবো? এই উপরে উঠো, উপরে উঠো, আগে জায়গাগুলো একটু কভার দিয়ে দিই, কারণ আমার আবার অনেক জায়গায় যেতে হবে। ও ভিতরে দিবে না? মেশিনের আওয়াজ থাকার কারণে আমি আসলে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে, ওটা শোনা যাচ্ছে, শোনানো যাচ্ছিল না বেশ সাউন্ড। আর এখানেও একজন গাইড ছিলেন, এখানে উনি কর্মরত আছেন এবং উনি খুব আগ্রহের সাথে অনেক সুন্দরভাবে ডেসক্রাইব করেছেন প্রতিটা জায়গা, আমাদের প্রত্যেকটা অংশ। আমি আসলে অত ডিটেলস আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এখানেও কিন্তু আপনার চা পাতাগুলোর একটা প্রসিডিং এরিয়া এটা। তো এটা আসলে ছবি তোলা নিষেধ ছিল, তারপর আমাকে আসলে ছবিগুলো তুলতে হয়েছে খুব রিস্কে থেকে, ফর দিস রিজন আমি আসলে অত ক্লিয়ার ছবি তুলতে পারিনি, তবুও চেষ্টা করছি যে আসলে এসে কিছু দেখেছি এটা হচ্ছে বড় বিষয়, না হয় শ্রীমঙ্গল যে যাওয়া হবে। শ্রীমঙ্গল আসলে কি যাওয়া হবে আমি জানি না, তবে আমার খুব ইচ্ছা আছে একটা যে শ্রীমঙ্গলের বা বাংলাদেশের কিছু জায়গা যদি দেখার সুযোগ হতো তাহলে আমি যেতাম, সুযোগটা আসলে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে কথা, কিন্তু এই জায়গাটা আমার জন্য অনেক নতুন এবং আমরা খুব আগ্রহ নিয়ে দেখেছি, আর আমার সাথে যে পার্টনাররা ছিল তারাও খুব আগ্রহ নিয়ে দেখেছে, এটা আমার বেশি ভালো লেগেছে। বাথরুমে যাব কই? কোন দিক দিয়ে বেরোবো? এই দিক দিয়ে? ওকে ওকে ওকে, না এটা পাতা বাহার না, ওয়াও হোয়াট এ নাইস, ওইদিকে এত সুন্দর ছিল, এটা চোখে ফেলানো উত্তরাখণ্ড চোখে।
না না ওদিকে কোন দিকে? আমরা এই টি ফ্যাক্টরি থেকে বের হয়ে যাচ্ছি, পাতাবাহার নিয়ে একটা গবেষণা চলছে। আমার ফ্রেন্ডের অবশ্য ছবি তোলার খুব আর্টিস্টিক ছবি তুলতে হয় ওর, সেজন্য ওর ফ্রেন্ডকে নিয়ে, ওর ফ্রেন্ডকে সহ নিয়ে, সবাইকে, জাহিদকে সহ নিয়ে চলে গিয়েছে। আর আমি ফাঁকে এদের একটা টয়লেট, এখানে টয়লেট খুঁজতেছিলাম আর এখানে আশেপাশের জায়গাটা দেখতেছিলাম যে বেশ ভাল লাগতেছিলো। তো ওরা ওদিকে ছবি তুলতে তুলতে, কারণ আমার তখন টেনশন যে আমি কখন যাব অন্য জায়গাগুলোতে, সেই টেনশন। চলো চলো পথ থেকে নিব, পথ থেকে নিব ভাই। এখানে কিছু নাই, সামনের জিনিসটা ভালো ছিল। এত নাইস কালার, বাথরুম পরিষ্কার নাই জাহেদ? একটু করে ভিজলে কি হবে? এই তোমরা একটু ভিজো তো। এই সিরিয়াসলি পাতাগুলো যে ভিজতেছে, এটার একটা বৈশিষ্ট্য আছে।